আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাহরিয়ার আজকে আমি আপনাদের দেখাবো কিছু ফ্রেন্ডস বালুচুরি তাঁতের মধ্যে কিছু কালেকশন দেখাবো একদম পিওর বালুচুরি তাঁতের মধ্যে কিছু কালেকশন দেখাবো আশা করি ফ্রেন্ডস প্রত্যেকটা কালার কম্বিনেশনে আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকের শাড়িগুলো বিশেষ করে যারা মিডেল এজ আছেন তা মিডেল এজদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে ফ্রেন্ডস ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন সিদ্ধ জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর হবে খুবই মার্জিত একটা কালার ফ্রেন্ডস আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াসের মধ্যে আঁচলের ডিজাইনটা পড়বে এটা ফ্রেন্ডস আর শাড়িগুলোর প্রাইসগুলো আমি আগেই বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াসের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সুন্দর এই শাড়িগুলো ফ্রেন্ডস শুধুমাত্র আমাদের উপলের সব থেকে নিয়ে নিতে পারেন আপনারা আর সম্পূর্ণ বডি ডিজাইনটা ফ্রেন্ডস এটা হবে পুরো বডিতে কিন্তু এই কাজটা থাকবে মধ্যে আপনি আপাতা ফুলাতা থ্রিকটা যেটা চান ব্লাউজ পিসটা দিয়ে ফ্রেন্ডস বানাতে পারবে আর একটা কালার দেখাচ্ছি এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এটা যে ডিপ কালারের মধ্যে আর সম্পূর্ণ বডিটা ফ্রেন্স সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু ফ্রেন্ডস মিনা করা আছে শাড়িটাতে সম্পূর্ণ শাড়িটাতে মিনা করা আছে আপনার চাইলে তো নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর শাড়িগুলো ফ্রেন্ডস আমি একটা কালার দেখছি আকাশী কালারের মধ্যে আচলটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই গরজিয়াস হবে এবং মিনা করা আছে আচলের মাঝে ফ্রেন্ডস খুবই সুন্দর ফ্রেন্ডস আর সম্পূর্ণ বডি ডিজাইন এটা হবে এটা কিন্তু পারটা কিন্তু খুবই ছোটোর মধ্যে ফ্রেন্ডস অনেকে আছে যারা বড় পার পরতে পড়তে পছন্দ করেন না তো তারা কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে পারেন শুধুমাত্র আমাদের সব থেকে ফ্রেন্ডস আমি আর একটা কালার দেখাচ্ছি এই কালার খুবই সুন্দর একটা কালার ফ্রেন্ডস আচরণ ডিজাইনটা হবে এটা আর সম্পূর্ণ বডি ডিজাইনটা ফ্রেন্ডস বিস্কিট কালারের মধ্যে চলে আসবে খুবই সুন্দর কিন্তু পাড়ের ডিজাইনটা একটু লক্ষ্য করে দেখেন আপনার চিকন পাড়ের মধ্যে কিন্তু ফ্রেন্ডস চিকন পাড়ের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ছোটোর মধ্যে কিন্তু অনেকে যারা আছে আপনার বড় পার পছন্দ করে না তারা কিন্তু ছোটো পাড়ের এই শাড়িটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন শুধুমাত্র আমাদের উপলের সব থেকে ফ্রেন্ডস সম্পূর্ণ বডি ডিজাইনটিটা আরেকটা শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর এবং খুবই খুবই মার্জিত কালার কম্বিনেশনের মধ্যে ফ্রেন্ডস আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর হবে বিশেষ করে আঁচলের ডিজাইন কিন্তু খুবই সুন্দরের মধ্যে ফ্রেন্ডস সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ফ্রেন্ডস আপনারা আমাদের উপলের সব থেকে নিয়ে নিতে পারেন আঁচলটা হচ্ছে এটা আর সম্পূর্ণ বডি ডিজাইনটা ফ্রেন্স এটা হবে হালকা গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন শুধুমাত্র আমাদের উপলের সব থেকে ফ্রেন্স লাস্ট ওয়ান আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আচলটা হচ্ছে এটা খুবই গর্জিয়াস হবে আঁচলের ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে হবে ফ্রেন্ডস আর সম্পূর্ণ বডির ডিজাইনটা এটা এটা হবে তো ফ্রেন্ডস খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের রূপালে শপে চলে আসবেন আর যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের শোকরা অ্যাড্রেসে চলে আসবেন স্ক্রিনের শোকরা নাম্বারে ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু সেখানে অর্ডার করতে পারেন ঘরে বসে যারা হোম ডেলিভারি করতে চাচ্ছেন ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি হবে আর যারা ঢাকার বাইরে আছেন সুন্দরবন কোরিয়ার সার্ভিস অ্যাস পরিবহন জননী পার্সেল এসবের মাধ্যমে কিন্তু আমরা মাল পাঠিয়ে থাকি ফ্রেন্ডস আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান সুন্দরী শাড়িগুলো তারা স্ক্রিনে শো করা অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় শাড়ি তেরো নূর ম্যানশন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ডাবল জিরো এইট নাইন ওয়ান ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আপনারা ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না কমেন্ট করে জানাবেন কি টাইপের শাড়ি লহ্যাঙ্গার থ্রি কালেকশন আপনারা দেখতে চান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে ফ্রেন্ডস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফ্রেন্ডস আসসালামু আলাইকুম